চোখের পানিগুলো ছেড়ে কান্না করে আর দরজা লাগায় আর আসমানে দিয়ে তাকায় বলে আসমানের মালিক মেহেরবানি করে এই ছেলেটার মুখ আমি মাকে আর দেখাইও না রে আল্লাহ ওর বাবার গায়ে হাত তুলেছে রক্তে রঞ্জিত হয়ে গেল কতটা বিয়াদব হইলে উশৃঙ্খল হলে মা বাপ সন্তানকে ভয় করতে হবে উত্তরবঙ্গের ঘটনা একেবারে ঠিকানাটা বললাম না সন্ধ্যাবেলা সন্তান ঘরে এসে বাবাকে বলে বাবা দশ হাজার টাকা দেও বাবা জানে এখন টাকা নিয়ে বন্ধুদের আড্ডায় যাবে মদের আড্ডা করবে নাচ গান করবে কয় দিব না বাবারও দোষ আছে আগে যে দিয়ে একটু লোভ দেখাইছে এখন বাবা হাটলাই নিয়ে গেছে দিব না সন্তান মায়ের কয় মা তাড়াতাড়ি দিতে কও মা আবার কয় এক টাকাও দিবেন না ছেলের মেজাজ এতটাই গরম হয়ে গেছে সামনে ছিল একটা লাঠি একটা কাঠের একটা টুকরা বাবার উপরে মায়ের শুরু করলো নগদ ঘটনা নগদ মানে এটা সত্য ঘটনা কয়েক বছর আগে বাবাকে এমন ভাবে প্রহার করলো মারতে মারতে বাবা এক সময় মাটির মধ্যে গড়াগড়ি খায় আর কয় ছেলে তোর পায়ে ধরছি আর মারিস না সহ্য করতে পারি না রক্ত পরে জমিন লাল মায় ফিরাইতেইছে মায়ের উপরেও পড়ে গেছে এবার মাও বেউস বাবাও বেউস ছেলেটা দরজায় একটা লাত্থি মাইরা বের হয়ে একটা বাইক লইলো হুন্ডা এবার দৌড় এই ছেলে আমি চাই না তুমি ওরে রাস্তা থেকে ফিরায় দাও আর ঘরে আই না আসতে দিও না রে মা কান্না করে দরজা এমন ভাবে আটকেইছে সন্তান আসলে আর দরজা খুলবে না সন্তান বাইক নিয়ে বন্ধুদের কাছে যাবে ইতিমধ্যে রাস্তা দিয়া যায় দেখে একটা ওয়াজ মাহফিল হইতেছে রাস্তার পাশে উত্তরবঙ্গের ঘটনা জেলার নাম বললাম না বয়ান চলতেছে মা বাবার খেদমতের উপর একজন আল্লাহর ওলি বয়ান করতেছিলেন মা বাবার খেদমত নিয়ে ওই যুবকের কানে গিয়ে একটা বাড়ি লাগছে বাইকটা থামায়া দাঁড়ায় দাঁড়ায় কিছু বয়ান শুনছে বাইকের উপরে বৈশা কেমন যেন চুম্বুকের মতো টানতেছে অন্তর বাইকটার তালা লাগায় মাঠের এক পিছনে বয়া রয়েছে বয়ানের এক পর্যায়ে এমন কান্নার আওয়াজ যুবকটা ময়দানের পিছনে মাঠে গড়াগড়ি খায় আর কান্দে দূরের থেকে আল্লাহর ওলির নজরে পড়ে গেছে ওই যুবকটা এমন কেন করে হুজুর মোনাজাত দিয়ে কয় যুবকের সামনে নিয়ে আসু যুবক একটা দৌড়াইয়া কয় হুজুর পাও দূরে কয় হুজুর আমারে মাফ করে দেন আমি শেষ হয়ে গেছি শেষ আল্লাহর ওলি বলে বাবা কেন কাঁদো বলে আমার বুকের ভিতরে জ্বালা পোড়া মনে হয় যেন কে আগুন লাগায় দিছে আমি সইতে পারি না হুজুর একটু আমারে দম করে দেন পানি পড়া দেন আমি মইরে যাইতেছি হুজুর একটু দোয়া করেন আমি শেষ আমি শেষ হুজুর বলে বাবা তুই আসল কথা কহ না জানি কোনো কঠিন বেয়াদবি করছো বল ছেলেটা কান্না করে হুজুরের পাও ধরে বলে হুজুর আমি সন্ধ্যাবেলা বাবার সাথে এমন বেয়াদবি করেছি মায়ের সাথে করেছি মনে হয় যেন আমার মতো বেয়াদব এই জুনি দুনিয়ার কেউ নাই রে হুজুর আমার মা কাঁদতে দেখলাম বাবা রক্তাক্ত মাটিতে ফেলে চলে আসছে হুজুর বলে রে নিমক হারাম আমার থেকে দূর হইয়া যা তুই আমার কাছে আসবি না যুবক এমন কান্না পাও আর ছাড়েই না হুজুর একটু দোয়া করেন ময়দানের মানুষগুলো সব তাকায় রয়েছে কান্নার পরিবেশ পুরা ময়দান হুজুর এইবার আল্লাহর কাছে দোয়া করলেন ও মালিক ও হয়তো না বুঝিয়া করছে তুমি দয়া করে রহমান নামের উসিলায় ওরে মাফ করে দাও এমন কান্না দিলেন ওই যুবক চিরতরে তওবা করলো হেদায়াত হয়ে গেল আর জীবনে গুনাহ করবে না কোনো বন্ধুদের আড্ডায় যাবে না কোনোদিন বেয়াদবি করবে না এইবার হুজুর কয় তাড়াতাড়ি যদি বাঁচতে চাও মা বাবার কাছে পাও দইরা মাফ চাও যুবক রাতের গভীরে বাড়ির দরজায় গিয়া
ডাক দিছে আম্মু তুমি ঘুমাইছনি মা কেমনে ঘুমায় সন্তানের বিপদ মায়ের চোখে ঘুম আসে না কিন্তু মা শুনতেছে দরজা আওয়াজ দেয় না খুলে না ওয়াদা করেছে দরজা খুলবে না সন্তান বলে দরজা খুলো মা মা ভাবছে না জানি আরো কোন মেজাজ গরম নিয়ে আসছে সন্তান প্রায় ভাবে চিল্লাইতে চিল্লাইতে বার ওই দরজার বাইরে গড়াগড়ি খায় কান্দে আর কয় আম্মু দরজা খুলে দাও কয় না আমি দর এইবার মা দাও জামান খিনা কয় দরজা খুলবো না তুই কি আবার মারবি নি না আর কত মারবি আমার তোর মতো ছেলে লাগবে না চলে ছেলেটা কান্না করে আর বলে মা আমি এইবার তোমাদের সাথে বেয়াদবি করতে আসি না এই দরজা খুলে দাও আমাকে একটু বাঁচার সুযোগ দাও আমি বাবার পায়ে ধরে মাপ নিব বলে তোর বাবা বেউস বিছানায় পড়ে আছে সন্তান দীর্ঘ টাইম কান্নার পর মায়ের কলিজার মধ্যে বারবার ঢেউ আর তরঙ্গ শুরু হয়ে গেল মা দরজা খুলে দেওয়ার পরে সন্তানটা মায়ের পা জড়ায় বলে মা তুমি আমারে মাফ করিয়া দাও তুমি যদি আমার উপরে দয়া না করো দোয়া না করো আমার কপাল শেষ হয়ে গেল আমি মরিয়া গেলাম মা বলে রে বাবা তুই আমার কাছে কেন মাপ চাও বাবার পাও ধর তোর বাবা বেউস তোর বাবার পায়ে জড়ায় তাড়াতাড়ি মাপ নি না হয় তোর এই দুনিয়ায় বাঁচতে পারবি না ওই ছেলেটা বাবার পাও জড়ায় কাঁদে বাবা বলে তুই আর আমার গায়ে হাত দিস না আমার স্পর্শ করবি না শরীর চলে যা আমি মরিয়া যাইতেও রাজি তোরে আমি আর ক্ষমা দিতে রাজি না এইবার বাচ্চার কান্না এত কঠিন ভাবে শুরু হয়ে গেল শেষ পর্যন্ত মা আইসা কয় ও তওবা করছে জীবনে আর কোনোদিন অন্যায় করবে না তুমি ওরে মাফ করিয়া দাও এই যুবক আজকে বুঝো না মায়েরে কাদাইয়া কত ভালো হবি রে বাবা যারা মানুষের বর্তমান নিয়ে চলে ওরা বাড়ি গাড়ি করতে পারে আসলে শান্তি নাই মনের মধ্যে শান্তি নাই ঘুমে শান্তি নাই কানায় শান্তি নাই ওর পুরা পরিবারের মধ্যে খোঁজ নিয়ে দেখবি শুধু আগুন জ্বলে স্ত্রী নিয়ে শান্তি নাই সন্তান নিয়ে শান্তি নাই ও যুবকেরা আজকে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাইছো তোমার বাহাদুরি না কসম আল্লাহর মা বাবার দোয়া চোখের পানির বদৌলতে আজ ওই মা বাবার চোখের পানির কারণে আজকে তুমি যুব ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে আমি চেয়ারে বসছি রে বাবা ওই মা বাবার চোখের পানি আর দোয়া যদি না থাকতো টাকার মালিক হইতে পারতাম রে বাবা বাড়ি গাড়ির মালিক হইতে পারতাম না ওই মা বাবাই জীবনটা কত বিসর্জন দিয়ে কষ্ট করে তোমারে আমারে বড় বানাইছে এখনো এই বক্তা জগতে আইসাও বাড়ি যাইতাম বারে বা মাঝে মাঝে রাতের বেলা ঘুমায় থাকতাম মশারি টানাই নাই দেখি সকালবেলা মাথার উপরে মশারি মাকে বলতাম মা আমি তো মশারি টানাই না কে টানাই লোকায় বাবা রাতে আমার ঘুম হয় না আমি গভীর রাত্রে খুঁজলাম তোর তাহারা দিতে গিয়া পাহারায় গিয়া দেখলাম মশারি নাই মশা ঘুরে আমি মা নিজে তোর মশারি টানাইয়া দিলাম ওই মাকে যারা ভুলিয়া গেছো রে যুব ওই মায়ের কলিজায় যারা আঘাত দিয়েছো এখনো সময় আছে ক্ষমা চাও আজকে এই সুন্দর বেহেশতের বাগানে বৈশাও তোমার এত বয়ানের পরেও দিল নরম হয় না অথচ কারণটা কি জানো মা বাবার কষ্টর বরদোয়া তোর কপালে লাগছে না হয় বহু বান্দার চোখে পানি তোমার চোখে পানি আসবে না কেন আল্লাহ তো তওবার দরজা দিয়া ডাকতেছেন ওই মা বাবায় যদি ক্ষমা না করে তোমার কোটি তওবায় কাজ হবে না তুমি যদি বান্দার অন্তরে কষ্ট দাও আল্লাহর প্রিয় বান্দা যারা এদের অন্তরে যদি কষ্ট দাও তোমার হাজারো তওবায় কাজ হবে না চোখে পানি আসবে না মুরব্বীদের থেকে ক্ষমা নাও আলেম থেকে দোয়া নাও আল্লাহর কাছে কঠিন ভাবে তওবা করে না দুনিয়ায় কয়দিন বাঁচবি রে যুবক
এমন একটা দিন নেই যুবকের লাশের খবর নাই পানির নিচে যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ ও আল্লাহর বান্দারা আজকে রক্তের গরমে মানুষের সাথে বেয়াদবি করো কথার কোনো ব্যালেন্স রাখো না বেয়াদবিমূলক আচরণ করো চোখ গরম করে তাকাও ওয়াতসু তোমার এই বাহাদুরি কিন্তু একদিন নিঃশেষ হয়ে যাবে ও আল্লাহর বান্দারা ও যুবক বাবারা আল্লাহর নবীর তরিকা মতে চলার জন্য তৈরি হয়ে যাও মা বাবার দোয়া নিও যদি মা বাবা বেঁচে থাকে বাসায় গিয়া মাকে বলিও মা জীবনটা ভর কত কষ্ট তোমাকে দিয়েছি মাঝে মাঝে তুমি কান্না করছো কষ্ট পাইছো আজ আমি তওবার নিয়ত করে আসছি আর কোনো দিন বেয়াদবি করব না তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও ও মা তুমি দোয়া না করলে আমি আগাইতে পারবো না ওই মা বাবার দোয়ার কারণে আজকে টাকার মালিক বাড়ির মালিক সম্মানের চেয়ারের মালিক ও আল্লাহর বান্দারা ওই মা বাবার দোয়া নেওয়ার চেষ্টা করো এরে আল্লাহর বান্দায় ময়দানে যারা আছো অনেকের মা দুনিয়ায় নাই অনেকের বাবাও দুনিয়াতে জিন্দা নাই আমার মায়ার নবী দুনিয়াতে আসি একবার আব্বু বলে ডাক দিতে পারলেন না ছয় বছর বয়সে নবী মা হারা বড় অসহায় চোখের পানি ফেলে কাঁদতেছেন ও নবীর আশেক উম্মতের দল আজকে তোমরা আল্লাহর রহমতের দরজা থেকে ফিরিয়া যাইও না আল্লাহর কাছে ফিরে আসো মনে মনে তওবা করো তোমাকে আমাকে মানুষ কতই ভালো বলে অথচ গুনার কারণে আল্লাহর কাছে কত বড় অপরাধী হয়ে আছো আল্লাহর কাছে তুমি দেখো গুনার কারণে তোমার চোখ না পাক জিহ্বা না পাক অন্তর না পাক আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাও মনে মনে আল্লাহকে বলো জীবনে যত গুনাহ করছো অন্যায় করছো মা বাপ ভাই বোনেরা কেউ জানে না জানলে তোমাকে আর মহব্বত করতো না আল্লাহ জানার পরেও একবারও রাগ করিয়া পানি বন্ধ করে নাই বাতাস বন্ধ করেন নাই সূর্যের আলো বন্ধ করেন নাই খানা বন্ধ করেন নাই বরং আমার আল্লাহ প্রতিদিনের গভীর রাত তোমাকে আমাকে ডাকেন প্রথম আসমানে এসে ও বান্দা কত আর ঘুমাবি আমার দরবারে তওবার জন্য তৈরি হও যারা আল্লাহর কাছে বিনয় হইয়া বলবে ও দয়ার মানি এই চোখের দ্বারা তো কত গুনাহ করলাম কেউ জানে না মাওলা তুমি জানো এই হাতের দ্বারা কত অন্যায় করছি মাওলা তুমি ছাড়া কেউ জানে না এই জবানের কথার দ্বারা গালির দ্বারা গীবতের দ্বারা কত অন্যায় করেছি মাওলা তুমি ছাড়া কেউ জানে না ও আল্লাহ আজকে ঈদ ময়দানে আসছি বেহেশতের বাগান এখান থেকে আর গুনাহ নিয়ে ঘরে যাব না রে মালিক আজকে তওবার নিয়ত করিয়া ফেললাম ও যুবক তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না তুমি কেন পারবা না বলো তোমার আমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই চাকরি করে র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের নামাজ ছাড়ে না তুমি কেন পারবা না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় তাকায় দেখো এক বেলার নামাজ বাদ দেয় না তুমি কেন পারবা না তোমার মতো যুবক কৃষি কাজ করে দেখো নামাজ ছাড়ে না তুমি কেন পারো না তোমার মতো যুবক আজকে নদীর মধ্যে মাছ ধরে নামাজের সময় পড়ে নামাজ ছাড়ে না তুমি কেন পারবা না ও বৃদ্ধ বাবাজিরা আপনাদের মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়ে কষ্ট হলেও নামাজ পড়ে আপনারা কেন পারেন না ও পর্দার আড়ালে আম্মা যান এতক্ষণ আপনাদের সন্তানদের যত কথা বলেছি এই কথাগুলো বাস্তবায়ন হতে হলে আপনাদের দোয়া ছাড়া আগানো যাবে না এরে পর্দার আড়ালের মা আপনার সন্তানটাকে ডাক্তার বানাবেন আমি কিন্তু একবারও বাধ্য করে বলি নাই যে মাদ্রাসায় পড়া লাগবে আমি একবারও বাধ্য করিয়া বলি নাই তাবলিগে না গেলে গুনাহ হবে আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাবেন কোনো বাধা নাই আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই আপনার সন্তানকে প্রফেসর বানাবেন বাধা নাই তবে আমার অনুরোধ হলো আপনার সন্তানকে আপনি বেয়াদব বানাবেন না আপনার সন্তানকে ডাক্তার যদি বানাইতে চান কোরআন পড়াইয়া নবীর আদর্শওয়ালা ডাক্তার বানায়া যাবেন আপনার সন্তানটাকে কোরআনওয়ালা নবীর আদর্শের ইঞ্জিনিয়ার বানাবেন আপনার সন্তানটাকে কোরআন পড়নেওয়ালা নবীর আদর্শের প্রফেসর বানাবেন আপনারও জীবন ধন্য হবে সন্তানেরও জীবন ধন্য হবে এরে আম্মা যান
আপনাদের এত সম্মান আপনারা নবী না নবীদের মায়ের মতো মা সাহাবায়ে কেরামের মায়ের মতো মা আপনারা আলেম হাফেজে কোরআনের মায়ের মতো মা আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী আরে আম্মা জান আপনারা ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো নারী আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী বেঈমান ফেরাউন যে আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজের খোদা দাবি করলো ওই ফেরাউনের ঘরে তার আপন স্ত্রী আসিয়া এতটা আল্লাহর উপরে ভরসা ঈমান আনলো আল্লাহর নবী বলেন জান্নাতে কিয়ামতে আমার সাথে আসিয়ার বিয়া হয়ে যাবে ও পর্দার আড়ালের আম্মা জান আপনাদের মতো কত মা এখনো আছে স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর মেহনত করে পর্দা করে গুনাহ করে না স্বামীর মাল নষ্ট করে না আপনারা কেন পারবেন না রে আম্মা জান ভালো একটা সন্তান দুনিয়াতে রেখে যাবেন আপনার সন্তানের আচরণে যেন আলেমরা খুশি হয়ে দোয়া করে মুরব্বীরা খুশি হইয়া দোয়া করে শিক্ষকেরা খুশি হইয়া দোয়া করে অন্য বন্ধু বান্ধবেরা খুশি হয়ে যেন দোয়া করে এরে আম্মা জান আপনার চোখের পানি আর দোয়ার অবদান ছাড়া আগানো যাবে না ওরে আল্লাহর বান্দারা ও যুবক বৃদ্ধ বাবাজি মা বোনেরা ওই ফেরাউনের ঘরে স্ত্রী যেই ফেরাউন আমার আল্লাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ দিল মুসা নবীর সাথে চূড়ান্ত জুলুম আর অত্যাচার করলো কিন্তু তার ঘরে আমার আল্লাহ আসিয়াকে দিনের খাদেমা হিসেবে কবুল করলেন আসিয়া একদিন ফেরাউন তাকায় দেখে যেন কি পইরে গেল জমান থেকে একটা নাম আসছো আল্লাহর আসিয়া টের পায় না যে আমার পেছনে ফেরাউন স্বামী দাঁড়ানো ফেরাউন কয় আসিয়া জমান থেকে কি বললা কয় আল্লাহর নাম বলে কোন আল্লাহ বলে মুসা নবীর আল্লাহ তিনি আমারও আল্লাহ ফেরাউন বলে আসিয়া এই মিশরে আমি নিজেকে খোদা বলে দাবি করি তুমি আমাকে খোদা বলতেই হবে আসিয়া বলে আমি যে আল্লাহর উপর ঈমান আনছি আমি আর একবারও এই আল্লাহর থেকে দূরে যাব না ফেরাউন অনেক বুঝানোর পরও আসিয়াকে যখন আর নিজের দিকে আনতেই পারে না এবার ফেরাউন বাঁকা হইয়া বলে আসিয়া এখন আর তোমাকে ছাড় দেওয়া যাবে না আসিয়ার থাকার জায়গা দেয় না খানা পর্যন্ত দেয় না আসিয়ার উপরে এত অত্যাচার শুরু করে দিল আসিয়া মাওলার কাছে গভীর রাতে কাঁদে ও দয়ার মালিক মেহরবানি করে আমি মহিলা মানুষটাকে তুমি ধৈর্য দাও আমি যেন তোমার মহাব্বতের থেকে পিছনে হটিয়া না যাই ওর ভয়ে মাইরের ভয়ে আসিয়া মাওলার কাছে কান্দতেছেন ফেরাউন এক পর্যায়ে অসহ্য হইয়া ঘোষণা দিয়ে দিল আসিয়া তোমাকে অমুক দিন ফাঁসি দিব শুলিবিদ্ধ করে মেরে ফেলব খবর হয়ে গেল পুরো মিশরে আসিয়ার ফাঁসি হয়ে যাবে শুলিবিদ্ধ করবে এই অবস্থা যখন তারিখটা আসলো লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে গেল আসিয়া কান্দতেছেন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করো হঠাৎ নজর করে দেখে মুসা নবী হেঁটে যায় আসিয়া ডাক দিয়ে কয় পয়গম্বর আমার অবস্থা আপনি জানেননি কয় জানি বলে আমার এখন মরণ সময় আমার আল্লাহ এই মুহূর্তে আমার উপরে বেজার না খুশি আল্লাহর নবী মুসা ডেকে বলেন আসিয়া আল্লাহ তোমার উপরে অনেক খুশি এই কথা শুনিয়া আসিয়া চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না শুরু করলেন আসমানের দিয়ে তাকাইয়া قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين ও আল্লাহ এত বড় পৃথিবীর একটা রাষ্ট্রের রাষ্ট্রপতি হইয়া তার বিবি হইয়াও থাকার মতো জায়গা পেলাম না খানার আরাম কিছু পেলাম না আজ আমার ফাঁসি দিতেছে ও আল্লাহ দুনিয়ায় শান্তি পেলাম না আমার আসিয়ার জবানের একটা দিলের তামান্না দুনিয়ায় জায়গা পাই নাই রে মালিক তবে ওই সুন্দর জান্নাতে তোমার পার্শ্বে আমার জন্য একটা ঘর বানাইয়া দিও আসিয়া কান্না করিয়া হঠাৎ আসিয়া মুস্কি হাসতেছেন ফেরাউন বলে আসিয়া এখন তোমার বিপদ সময় হাসো কেন আসিয়া কয় বেঈমান তুমি বুঝবা না আল্লাহ আমার কলবের চক্ষু খুলে দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করেছি
জান্নাতে একটা ঘর বানানোর জন্য আমি এখন তাকায়া দেখতেছি জান্নাতের ঘর দেখা যায় সাজানো লক্ষ লক্ষ ফেরেশতারা রেডি হয়ে আছে আমার রূহটা জান্নাতে মালিকের মোলাকাতে নিয়ে যাবে তাড়াতাড়ি আমাকে শূলিবিদ্ধ করে দাও মরণ হয়ে যাবে আমি মাওলার মোলাকাতে চলে যাব ওই জান্নাতের সাজানো ঘর দেখে আমি হাসতেছি খুশিতে ফেরেশতারা অপেক্ষা করে আমাকে জান্নাতে নেওয়ার জন্য ও পর্দার আড়ালের আম্মা যান আল্লাহর কাছে তওবা করেন পিছনের গুনার জন্য বৃদ্ধ বাবাজিরা আল্লাহর কাছে তওবা করেন ও যুবকেরা আল্লাহর কাছে তওবা করো আর যদি মা বাবার সাথে অন্যায় করো তার থেকে আগে ক্ষমা নিতে হবে ওস্তাদ শিক্ষকের সাথে যদি বেয়াদবি করো তাদের ক্ষমা লাগবে আগে কোন মুরব্বিদের সাথে যদি বেয়াদবি করো ক্ষমা ছাড়া আল্লাহ ক্ষমা করবেন না তবে আল্লাহকে বলো আল্লাহ জীবনে শয়তানের ধোকায় পড়ে অন্যায় করেছি আজকে থেকে তওবা করলাম খাঁটিভাবে এক ওয়াক্ত নামাজ আর ছাড়বো না আর দাড়ি কাটবো না বেপর্দায় চলবো না মা বাবাকে আর জীবনে কখনো কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরোধিতা করবো না আজকে থেকে তাদের পরামর্শ নিয়ে নেক আমল করবো নবীর সুন্নত অনুযায়ী চলবো আজকে থেকে আর কোনোদিন কোনো অন্যায় করবো না ও আল্লাহ তুমি আমার তওবা কবুল করো আল্লাহ পাকের ওয়াদা বিনয় হইয়া যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো বিনয়ের সাথে আমার আল্লাহ মুহূর্তে তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন ও আল্লাহর বান্দারা জানি না এই ময়দানে কার তওবার নিয়ত হইল তাও জানা নাই তবে আমি শুরুতেই বলেছিলাম আল্লাহ যদি কবুল করে তো নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে নেয় আর আল্লাহ যদি কপালে আগুন লাগায় দেয় নবীজির বয়ান শুনিয়াও কালেমা পড়ে না এই রকম কিছু মানুষ এখানে আছে বিভিন্ন জায়গায় আছে প্রত্যেকটা মাহফিলে হাজারো বয়ান শুনিয়াও তার চোখে পানি আসে না মোনাজাতে অনেকে কাঁদে ওই কপাল পড়ার চোখে পানি নাই বরং ওই বান্দা তওবারও নিয়াত করে না বাইরে যাইয়া আরো বিরোধিতা করে সমল আলোচনা করে আর একদল আল্লাহর বান্দা আছে ওমরের মেজাজওয়ালা ইয়ারা ময়দানে গুনাহ নিয়ে ঢোকার পর গুনার কথা যখন মনে পড়ে মরণের ভয় যখন আসে তখন চোখের পানি ছেড়ে গোপনে একা একা কাঁদে আর বলে ও মালিক জীবনে তো অন্যায় কম করি নাই দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না কবরে গুনাহ নিয়ে গেলে জাহান্নামের গরম কেমনে সহ্য করব একটা বেতের বাড়ি সইতে পারি না কবরে মাটির চাপ কেমনে সহ্য করব ও আল্লাহ জীবনে আর কোনোদিন গুনার কাছেও যাব না বান্দা যখন চোখের পানি ছেড়ে তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরের মতো তাকে হেদায়াতের দরজায় কবুল করে নেন ও আল্লাহর বান্দারা যাদের অন্তর তৈরি হয়ে গেল মুনাফিকি অন্তরে নাই দুর্বলতা নাই মরিয়া গেলে যাবা তারপরও আর নামাজ ছাড়বা না দাড়ি কাটবা না মা বাবাকে কষ্ট দিবা না ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবা নবীর তরিকা মেনে চলবা কোনোদিন কারো বরদোয়া নিয়ে চলবা না আল্লাহর নবীর তরিকা মেনে চলবা দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মুনাফিকি না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন একজনের হাতও খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ আয় আল্লাহ আমরা নফসের ধোকায় পড়ে গুনাহ করেছি তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না রে আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন মরণ পর্যন্ত তওবার উপরে মজবুত হইয়া গুনাহ মুক্ত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا